부대기 여야라 Yeah.
সেই সেই কুয়ো কুয়োটা মুক্ত গোটে নির্দিষ্ট উদ্দেশ্য আছে আমি আমি পূজা কলা বলে কোনো উঠনা গোটে কথা রকম পাই পূজা গোটে পাই রোষেই পাই রকম গোটে কি আমি গা মানে করে কোনো ভেদভাব করছি সেবা করতে পরে গাঁদ গাঁথে পাই গোটে হচ্ছে ক্রিয়া পাই গোটে হচ্ছে পাঁচ পাঁচ মাঝে পাই তেমন সেই যে কুয়ো বিভিন্ন প্রকার অর্থ পাই বিভিন্ন প্রকার কুয়ো ব্যবহার সর্বত সম্পৃক্ত দেখে মানে পুরা পুছে সম্পৃক্ত মানে বড় জায়গা মানে বড় পোখরীটা নদী হোক সম্পৃক্ত লোকে সম্পৃক্ত অকার হওয়া অকার অকার উকার মিশে হওয়া পোকা ও সম্পৃক্ত লোকে মানে পানি সে যদি ছোট ছোট পুয়ো মানে দৌড় কাম করছে তাহলে গোটা বহুত নই মিলব বা গোটে বড় পোখরী মিলব সেই কাম হয়ে পারে কি যেমন আমি চাই বড় পোখরী খেলে বড় কণা বড় কণা খেলে দিয়ে আসে ওটা সেই কিন্তু ছোট যাইপারিব সে কিন্তু আমি ছোটিয়া খেলে আমি সেটি কম করছু না যাত্রা কথা খেয়ে চলতে সে আমার স্বল্প দোষ শিবকে পাই তোমার এ দোষ তোকে মঙ্গলা পূজা করে এসব জিনিস আমি ছোট ছোট জিনিস করছি কিন্তু আমার যে বৈষ্ণব মানে কত করছি না মহামন্ত্র করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভগবান
ବୁଲିବା ଖାଲି ବ୍ରହ୍ମ କଥା କହିବେ ଖାଲି ବ୍ରହ୍ମ କହିବେ ଖ୍ରୀଷ୍ଟ କ'ଣ ଗୋଟେ ମହାପୁରୁଷ ବୁଝିଲେ
সেটা আমি বুঝার বেদন অংশ স্বয়ং শিব শিব কথা কিয়ে নিয়ে ট্রাডিশন এ পুরাণ যে পুরাণ বেদ আসা বেদ বেদ যা ইতিহাস যা পুরাণ সে বেদ ইতিহাস সেটা ঠিক আছে যে আতিহাস পুরাণ নয় বলে কহিল ইতিহাস পুরাণ মধ্যে সেই বেদ দেবতা যে ব্যাস কঠিন পাবে পুরাণ রচনা করতে সব যে ছ সাত্বিক পুরাণ ছটা তামসিক ছটা রাজস্ব ছটা তো রাজস্ব তামসিক আমি পাইলি সাত্বিক মানে বিষ্ণুকে ডেডিকেট করে রাজস্ব মানে ব্রহ্মকে ডেডিকেট করে আর তামসিক মানে শিবকে ডেডিকেট শিব কালি তবে সাত্বিক কোন সাত্বিক হচ্ছে ভাগবত ভাগবত পুরাণ তার গরুড় পুরাণ পদ্ম পুরাণ বরাহ পুরাণ নারদীয় পুরাণ বা কৃষ্ণ পুরাণ সেই সেটি কোন পর্যন্ত পদ্মপুরাণে ভগবান শিবজি পড়লে সে পচারে কষ্ট তোমার তুমি কে সে কে কহিল সে কে পৃথিবী বায়ু আকাশ নিয়ে কিছু অহম Thank you.
এবং সংহার করুথিবা জগৎগুলি অটন। আপনার চেতন অচেতন বস্তু শরীরের ব্রহ্মাদি ব্রহ্মাদেবঙ্কর সংযোগ। আপনার হি আদি অনাদি শেষ ও ঈশ্বর। আপনার হি মহত্ব পরম ব্রহ্ম ও প্রত্যেগাত্মা বা সর্বব্যাপক পরমাত্মা। তারপরে কোণ হচ্ছে না তার পয়েন্ট করে কিন্তু কিন্তু আমাকে ভগবান বহু কৃপা করছে। অতীত চলিত সূতা বা বিশদ ভগবান হরে নম ইত্যুচ্যতে মুচ্যতে সর্ব পাপকা। মঙ্গলাবার পূজা করিব সমস্ত কেটে কেটে করা।
ଗ୍ରହଣ କରିବା ଏକ ସାଧାରଣ ବ୍ୟକ୍ତି ପକ୍ଷରେ ସମ୍ଭବ ନୁହେଁ। ବେଦର ଉଦ୍ଦେଶ୍ୟକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ପାଇଁ ଖୁବ୍ ସମୟ, ଶକ୍ତି, ଜ୍ଞାନ ଓ ଅର୍ଥ ଦରକାର। ଏ ଯୁଗର ଏହା ସମ୍ଭବ ନୁହେଁ। ପ୍ରତ୍ୟେକ ଗୌରବରି ବା ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁଙ୍କର ପ୍ରଦର୍ଶିତ ପନ୍ଥା ଅର୍ଥାତ୍ ଭଗବାନଙ୍କ ଦିବ୍ୟ ନାମ ସଂକୀର୍ତ୍ତନ ଦ୍ୱାରା ବେଦର ସମସ୍ତ ଉଦ୍ଦେଶ୍ୟ ସାଧିତ ହୋଇଥାଏ। ପ୍ରସିଦ୍ଧ ବୈଦିକ ପଣ୍ଡିତ ପ୍ରକାଶାନନ୍ଦ ସରସ୍ୱତୀ ଯେତେବେଳେ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ପ୍ରଶ୍ନ କଲେ ଯେ କାହିଁକି ବେଦ ଦର୍ଶନ ପାଠ କରି ନକରି କ'ଣ ପାଦରେ ପାଦର କରି ମହାମନ୍ତ କରିବେ, ମୋ ଗୁରୁ ବିଶ୍ୱରେ
जय श्री हरदास ठाकुर जय जय भक्त देवी।
I'm not going to be able to do that.